নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে কিভাবে মশলা সোডা ওয়াটার তৈরি করতে হয়। তা রেসিপিটা দেখানোর আগে তা আমি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের সাথে আমার যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করবেন, তাহলে সব আমার কুকিংয়ের ভিডিওর সব রকম নোটিফিকেশান সব পেয়ে যাবেন। তা আমরা এবার মশলা সোডা ওয়াটার কীভাবে তৈরি করতে হয় তা আমি বলছি। তা মশলা সোডা ওয়াটার খুবই আমরা সিম্পলভাবে তৈরি করছি। তা এই মশলা সোডা ওয়াটার খুবই ডাইজেস্টিংয়ের জন্য খুবই হেল্পফুল। তা ইনগ্রিডিয়েন্টসটা তা কী কী ইনগ্রিডিয়েন্টস দরকার, তা হাফ কাপ সুগার সিরাপ, 1 টিস্পুন লেমন জুস, তারপর রক সল্ট মানে বিট নুন হচ্ছে স্বাদ অনুসারে, তারপর চাট মশলা 1 টিস্পুন, তারপরে লাগবে জিরে গুঁড়ো 1 টিস্পুন, তারপরে আইস কিউব লাগবে 4 থেকে 5 আইস কিউব, আর লাগবে সোডা ওয়াটার। এই সোডা ওয়াটার বাজারে কিনতে পাওয়া যায়, এই সোডা ওয়াটার লাগবে। এবারে আমরা প্রসেসটা দেখাবো কীভাবে তৈরি করতে হয়। দেখে নিন দর্শক বন্ধুরা, এবারে মশলা সোডা ওয়াটারের প্রসেসটা আমরা দেখাবো। তা আমরা এই পাটি এই কাপের মধ্যে যে সুগার সিরাপটা নিয়েছি, এই সুগার সিরাপের মধ্যে প্রথমে যাচ্ছে চাট মশলা। প্রথমে চাট মশলা গেল, তারপরে যাচ্ছে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো চলে গেল, তারপরে রক সল্ট যাচ্ছে মানে বিট নুন যাচ্ছে স্বাদ অনুসারে, তারপরে দেখে নিন লেমন জুস যাচ্ছে এর ভেতর নিয়ে। এবার জিনিসটাকে ভালো করে আমরা নাড়িয়ে নিচ্ছি, ভালো করে যাতে জিনিসটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, যাতে জিনিসটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সেটাই আমরা দেখব। দেখে নিন দর্শক বন্ধুরা, এই জিনিসটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবারে আমরা পরের প্রসেসটা দেখাবো। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা এবারে একটা গ্লাস নিয়ে নিয়েছি, পরিষ্কার একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এবারে কাঁচের গ্লাসের মধ্যে আমরা আইস কিউবগুলো আমরা ঢেলে দিচ্ছি, আইস কিউবগুলো ঢেলে দিচ্ছি। এরপরে আইস কিউবগুলো আমরা ঢেলে দেওয়ার পর তারপরে আমরা এই যে মিক্সটা করে রেখেছিলাম সেই মিক্সটা আমরা এর ভেতর দিয়ে দিচ্ছি। মিক্সটা দেওয়ার পর আমরা এর ভেতর দিয়ে দিলাম মিক্সটা, তারপরে একটু সামান্য পরিমাণে আমরা জল দিচ্ছি, একটু সামান্য পরিমাণে জল দিলাম, তারপরে এর মধ্যে আমরা সোডাটা এবারে এর মধ্যে মেশাবো। আমরা সোডাটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, প্রায় 1 কাপ 1/2 কাপের মতন এই সোডাটা যাবে। তারপরে আমরা লেবুর কাটা অংশটা এর মধ্যে গ্লাসের মধ্যে আটকে দিচ্ছি। তা আমাদের মশলা সোডা ওয়াটারটা তৈরি হয়ে গেছে, খুব সিম্পলভাবে আমরা দেখালাম। এবারে জিনিসটাকে আমরা ভালোভাবে সার্ভ করব। এখানে দর্শক বন্ধুরা, আমাদের মশলা সোডা ওয়াটারটা তৈরি হয়ে গেছে, এবারে জিনিসটাকে আমরা সার্ভ করব। এভাবে মশলা সোডা ওয়াটার আপনারা বাড়িতে তৈরি করুন খুব সিম্পলভাবে, যাদের ডাইজেস্টিভ প্রবলেম তারা এই মশলা সোডা ওয়াটার থেকে অনেক উপকৃত হবে।
যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমার কমেন্ট বক্সে জানান। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। সাবস্ক্রাইব করার আগে অবশ্যই আপনারা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। বেল বাটনটা প্রেস করলে সমস্ত আমার কুকিংয়ের ভিডিও নোটিফিকেশনরা অটোমেটিক পেয়ে যাবেন। আমার এখানেই আমার ভিডিও শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। বন্দে মাতরম।